ব্যাটারি ছাড়া মুঠোফোন। ভবিষ্যতের মুঠোফোনগুলোতে হয়তো চার্জ দেওয়ার প্রয়োজনই পড়বে না, কারণ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি ফোন উদ্ভাবন করেছেন যেটি চালাতে ব্যাটারি লাগবে না। ফোনটির নমুনাও তৈরি করেছেন তারা। ব্যাটারি ছাড়া ফোনটি চলবে কিভাবে? ফোনের আশেপাশের বেতার তরঙ্গ বা আলোক শক্তি দিয়ে চলবে এটি, এমনটাই বলছেন গবেষকেরা। আর সেই শক্তিও লাগবে খুব সামান্য পরিমাণে। ব্যাটারি ছাড়া মুঠোফোন তৈরি সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রসিডিংস অব দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি অন ইন্টারঅ্যাক্টিভ মোবাইল ওয়্যারেবল অ্যান্ড ইবিকুইসাস টেকনোলজিস সাময়িকীতে 1 জুলাই প্রকাশিত হয়েছে। এই মুঠোফোনের জন্য প্রয়োজন মাত্র 3.5 মাইক্রোওয়াট শক্তি। এজন্য ফোনটিতে যুক্ত করা হয়েছে চালের একটি শস্যদানার সমান সোলার সেল। তবে ফোনটিতে সংকেত গ্রহণ ও প্রেরণের জন্য একটি বেস স্টেশন থাকতে হবে। আলোক শক্তি ব্যবহার করে বেস স্টেশন থেকে 50 ফুট দূরত্বে এবং বেতার তরঙ্গ ব্যবহার করে বেস স্টেশন থেকে 31 ফুট দূরত্বে সংকেত পাঠানো যাবে। ফোনটি তৈরিতে একটি সার্কিট বোর্ড, কয়েকটি ক্যাপাসিটিভ টাচ বাটন এবং অন্যান্য কিছু উপাদান ব্যবহার করা হয়েছে। ফোনটির নকশায় থাকছে একটি ইয়ারফোন যুক্ত করার জায়গা এবং বিস্ময়করভাবে এত অল্প পরিমাণ শক্তিতে একই সঙ্গে সিগন্যাল আদান প্রদানের জন্য কাস্টম বেস স্টেশন। গবেষকেরা ফোনটির এই কাঠামোতে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে স্কাইপিতে কল করতে এবং কল ধরতে সফল হয়েছেন। তবে বিজ্ঞানীরা এই ফোনটিকে আরও উন্নত করতে চান, যাতে একটি ই-ইঙ্ক পর্দা যুক্ত করে ভিডিও প্রদর্শনে সক্ষম করা যায় এবং কথাবার্তাকে আরও নিরাপদ করা যায়। ফোনটি শব্দ প্রেরণ করতে মাইক্রোফোন থেকে উৎপন্ন হওয়া কম্পন ব্যবহার করে তা সংকেতবদ্ধ করে বেতার তরঙ্গ তৈরি করে। শব্দ গ্রহণ করার জন্য ফোনের স্পিকারের কম্পন ব্যবহার করে এই বেতার তরঙ্গকে শব্দে পরিণত করে। এই শব্দ পাঠানো এবং শোনা নিয়ন্ত্রণ করার জন্য একটি বোতাম যুক্ত করা হয়েছে। এই গবেষণাপত্রের একজন সহলেখক ভাস্মিটন বলেন, আমরা যে বেস স্টেশন তৈরি করেছি সেটি এখনও প্রাথমিক অবস্থায় রয়েছে। এটি ব্যাটারি ছাড়া মুঠোফোন সবার জন্য আনতে পারবে। ভবিষ্যতে এরকম ফোনের নেটওয়ার্ক সব জায়গায় ছড়িয়ে দিতে প্রতিটি ঘরে বেস স্টেশন ওয়াইফাই রাউটার যুক্ত করতে হবে।